আরেকটা কথা, আমাদেরকে যদি আগামী দিনে পঞ্চায়েতের সাধারণ মানুষ সুযোগ দেয় আমরা কি দেব? প্রথম কথা, আমাদের যারা প্রার্থী হবেন তার আমরা অস্থাবর স্থাবর টোটাল যে সম্পত্তি তারা মালিক তার লিস্ট আমরা রাজ্য অফিসে জমা রাখবো। তারপরে মানুষের কাছে তার নামটা প্রস্তাব রাখবো, মানুষকে বলবো আমাদের লোককে ভোট দিন। যদি আমাদের লোককে ভোট দেয় সে তখন আইএসএফ এর লোক থাকবে না, সে জনপ্রতিনিধি হয়ে যাবে। সমস্ত তার নির্বাচনী ক্ষেত্রে সমস্ত মানুষের তিনি জনপ্রতিনিধি হয়ে যাবে, তারপরে তার ডিউটি পালন করবে। আমরা দেখেছি ভোটের সময় ভোট চাইতে গেলে যখন ভোট চাওয়ার সময় হয় তখন আপনার একটা বুথে যদি 400 বাড়ি থাকে 300 থেকে 400 বাড়ি প্রতি বাড়িতে বাড়িতে যায়, কাকা জ্যাঠা মামা চাচা নানা খালা ফুফু দাদু যা বলার বলবে ভোটটা দেন, আর ভোট মিটে গেল তাকে আর খুঁজে পাওয়া যায় না। তার কাছে যখন একটা সার্টিফিকেটের প্রয়োজন হয় বারবার যেতে হয়, আর না হলে 500,000 দিয়ে একটা সার্টিফিকেট লাগে হয়তো ভাই। তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যদি আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীকে যেতান, আমি দায়িত্ব নিয়ে বলছি ভোটারদেরকে ভোটারদেরকে মেম্বারের বাড়িতে আসতে হবে না। যেমন ভোটের সময় ভোট চাইতে গিয়ে ক্যান্ডিডেট দাঁড়ে দাঁড়ে গিয়েছিল, ঠিক আপনারা ভোট দিয়ে যদি আমাদের প্রার্থীকে যেতান, ভোটের পরে ক্যান্ডিডেটকে আপনারা ফোন করবেন, আপনাদের জনপ্রতিনিধিকে আপনারা ফোন করবেন, আপনাদের জনপ্রতিনিধি আপনার দ্বারে এসে তার তার এখতিয়ারে যে পরিষেবা আছে আপনি ভোটারদের দ্বারে গিয়ে দিয়ে যাবে, ভোটারদের দ্বারে গিয়ে পরিষেবা দিয়ে যাবে। আর উন্নয়ন এসি ঘরে বসে চলবে না, গ্রাম সভা ডাকতে হবে, গ্রামের মানুষ থাকবে, ছেলে মেয়ে থেকে শুরু করে গ্রামের প্রতিটা স্তরের মানুষ থাকবে এবং পঞ্চায়েতের মেম্বার থাকবে, তারা ডিসাইড করবে যে আমার গ্রামে এই এইগুলো হওয়া দরকার, যেগুলো গ্রামের সাধারণ মানুষ বলবে পঞ্চায়েতের মেম্বার সেটা গিয়ে পঞ্চায়েতে উত্থাপন করবে, সেখান থেকে উন্নয়নের জিনিসগুলো বার করে নিয়ে এসে গ্রামের যেটা মানুষ চেয়েছে সেটা বাস্তবায়ন করবে। এই সমাজ ব্যবস্থা আমরা দিতে চাইছি। কোন এসি ঘরে চলবে না, এসি ঘরে বসে ডিসাইড হবে এই গ্রামে কি উন্নয়ন হবে ও চলবে না। উন্নয়ন করতে গেলে গ্রাম সভা ডেকে গ্রামের মানুষকে যেটা বলবে সেটা করতে হবে। আর আমরা কি করব আমাদের প্রার্থীকে, যে আমাদের প্রার্থী হবে তার আমরা অস্থাবর স্থাবর সম্পত্তির হিসাব আমাদের রাজ্য অফিসে রাখবো। ধরুন এই বছর ভোটে কনটেস্ট করছে উনার 10 লাখ টাকার মালিক হতেই পারে, তার হিসাবটা কিভাবে 10 লাখ টাকা কোথায় কি আছে, জমি জায়গা মিলিয়ে হয়তো 10 লাখ টাকা আছে, সেটা আমরা আমাদের রাজ্য অফিসে জমা রাখবো। তারপরে জনগণ ভোট দিয়ে যদি তাকে জেতায় প্রতি বছরে বছরে তার হিসাব অর্থাৎ অডিট আমরা আমাদের রাজ্য অফিসে নেব। এবার দেখলাম প্রথম বছরে 10 লাখের মালিক ছিল, এক বছর যেই পার হয়েছে হঠাৎ করে 50 লাখের মালিক হয়ে গেল, তাকে আমরা ডাকবো, শোকজ করব, তাকে জানতে চাইবো যে তুমি এত টাকার মালিক 40 লাখ টাকা হঠাৎ করে এক বছরে কিভাবে ইনকাম করলে, যদি সোর্স অফ ইনকাম সে দেখাতে পারে কোনো সমস্যা নাই। আর যদি দেখি আয়ের বহির্ভূত সম্পত্তি আছে আমাদের মেম্বারদের, এই পঞ্চায়েতের মেম্বারে যে আমাদের পার্টি থেকে বিলং করে আমাদের পার্টির টিকিট নিয়ে লড়াই করেছে, তাকে আমরা সাথে সাথে রাইট টু রিকলের মাধ্যমে বুথের লোকেদেরকে সাথে করে নিয়ে আপনার মতো সাধারণ মানুষকে সাথে করে নিয়ে সেই পদ থেকে মেম্বার থেকে তাকে আমরা তাড়িয়ে দেব, ভোটের মাধ্যমে আবার নতুন করে সেখানে মেম্বার নির্বাচিত করব। শুধু তাড়াবো নয় তাকে অব্যাহতি দেবো, এটা নয় শুধু তাড়াবো বা তাকে অব্যাহতি নয়, তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব, প্রশাসনের হাতে তুলে দেব যে এ দেখো গরিবের টাকা লুট করেছে, এটা আইনত ব্যবস্থা নিয়ে আমরা কোন গরু পাচারকারীকে বালি পাচারকারীকে কয়লা পাচারকারীকে 100 দিনের টাকা লুটপাটকারীকে আবাস যোজনা নিয়ে দুর্নীতি করেছে সেই ব্যক্তিকে বীর বলে আমরা সম্বোধন করব না। তাই আপনাদের বলবো সজাগ হন, গ্রামে গ্রামে যান, মানুষজনকে বলুন বোঝান যে আইএসএফ এর ছায়াতলে আসার জন্য তাদেরকে আহ্বান করুন। আমি আশা করছি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আছে। হ্যাঁ, কিছু রাজনৈতিক কারবারিরা এলাকাকে উত্তপ্ত করে রাখার চেষ্টা করছে, ভয় তারা বার হতে পারছে না। আমি যে রাস্তা দিয়ে আসছিলাম রাস্তার দু সাইডে প্রচুর মা বাপ দাঁড়িয়ে আছে, আমাকে তারা স্বাগত জানাচ্ছিলেন, কিন্তু তারা অনেকে ভয় আসতে পারেননি। আসার পথে দু চার জায়গায় আমাদের কর্মীদেরকে ডিস্টার্ব করেছে, কয়েক জায়গায় আটকেও দিয়েছে, সায়ন গিয়ে নিয়ে এসেছে, দুই একজনকে মারধর করেছে, যারা মারধর করেছে তাদের এগেনস্টে নিশ্চয়ই দায়িত্বশীল আছে, তারা তো আইনের আশ্রয় নেবে, কিন্তু ওই আটকাচ্ছে কেন?
এখানে আসলে আপনারা অনেক কিছু জেনে যাবেন। ভোট দিন আর নাই দেন, এখানে আসলে মা বাপ থেকে শুরু করে বাপ ভাই যারা আছেন তারা অনেক কিছু জানবেন, জানলেই সরকারকে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে ওরা চাপে পড়ে যাবে। এখানে যারা আছেন, আমরা আসছিলাম, আমাকে বললো ভাইজান এই দুদিকে সবজি চাষ হয়, ভালো কথা, অতিবৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যায় না বা অনাবৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যায়, আজ পর্যন্ত একজনও ক্ষতিপূরণ পেয়েছেন? কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কৃষকের যদি ফসল নষ্ট হয়ে যায় অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে বা সিল পড়ে, সরকার সেটা ক্ষতিপূরণ দেবে, কেউ জানতেন? এই এখানে এসে জানতে পারছেন, এরপর থেকে তো প্রশ্ন করবেন। ওই জন্যই বাবা এদেরকে, এদের প্রোগ্রামে যেতে দেওয়া যাবে না, আইএসএফ এর প্রোগ্রামে যেতে দেওয়া যাবে না, নওশাদ সিদ্দিকী প্রোগ্রাম করছে ও মানুষকে চালাক করে দিয়ে চলে যাবে, তার অধিকার সম্পর্কে জানিয়ে দিয়ে চলে যাবে, যেতে দেওয়া যাবে না। খোঁজ নিয়ে দেখুন, আপনার হয়তো অতিবৃষ্টি অনাবৃষ্টি বা সিল পড়ে আপনার জমি নষ্ট হয়ে গিয়েছে, আপনি ক্ষতিপূরণ পাননি, আপনার নামে তৃণমূলের কোনো বন্ধু ও টাকা লুট করে নিয়েছে। আপনার জেনে রাখুন, কৃষক বন্ধু এখানে বেশি আছেন। আপনার পশ্চিমবাংলা সরকারের একটা প্রকল্প আছে, কোন কৃষক যদি 60 বছরের নিচে বয়সে মারা যায় তাই সেই কৃষকের পরিবার এককালীন 2 লক্ষ টাকা পাবে। আজ একটা একজন কৃষক হাত তুলে বলুন যে আপনারা এই আইন সম্পর্কে জানতেন, এই প্রকল্প সম্পর্কে জানতেন, জানতেন? তাহলে হাত তুলছেন কেন? যারা জানবেন তারা হাত তুলেন, যারা জানেন না তাদের তুলতে হবে না। কেউ জানতেন ভাই? কিন্তু প্রকল্প আছে তো, খোঁজ নিয়ে দেখুন, আপনার এলাকার যদি কেউ 60 বছরের আগে মারা গিয়ে থাকেন তার নামও খোঁজ নিয়ে দেখুন, 2 লাখ টাকা উঠে কোন দাদা দিদি হয়তো হাফুজ করে দিয়েছে। নওশাদ সিদ্দিকী আছে আপনাদের অধিকার জানানোর জন্য। আর এই নওশাদ সিদ্দিকীর সায়নরা, বিশ্বজিৎ দ্বারা, তাপস দ্বারা, কুতুব ভাইরা কেন মানুষের অধিকার জানাবে? ধরে জেলে পুরে দাও, দাও। আমি মানুষকে তার অধিকারের কথা বলছি, একজন এসটি এসটি সমাজের মানুষের অধিকারের কথা বলছি, আইন সম্পর্কে তাকে সচেতন করছি, আপনার দেউচাম পাঁচামিনের কথা বলছি, অযোধ্যার ঠুরগা প্রকল্পের কথা বলছি, ফারাক্কাই বেনিয়া টোলার কৃষকদের উপরে যে অত্যাচার হয়েছে তার কথা বলছি, রুমা ওরাও আদিবাসী বোনের কথা বলছি, ফেক এসটি এসটি সার্টিফিকেট দিয়ে যারা চাকরি করছে তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে ওই জায়গায় প্রকৃত যারা এসটি এসটি সমাজের তারা যেন চাকরি পায় এই দাবি তুলছি, মানুষকে হত্যা করলো এখনো পর্যন্ত বিচার পেল না কেন এই দাবি তুলছি, ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি, এইগুলি আমাদের অপরাধ হয়ে যাচ্ছে, ওই জন্যই আমাদেরকে ধরে জেলের মধ্যে রেখে দিচ্ছে। তবে একটা কথা, আমরা মানুষের অধিকারের জন্য এসেছি, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে, মানুষের অধিকারের কথা বলতে গেলে, একবার যদি 100 বার জেলে যেতে হয়,